যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভায় সাংসদ মিমি চক্রবর্তী, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী বিধানসভায় চলে যান এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মিমি চক্রবর্তী, এমনটাই জানা যাচ্ছে। বেশ কিছুক্ষণ কথা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংসদের। বিধানসভায় মিমি চক্রবর্তী বিধানসভায় হঠাৎই উপস্থিত হয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে মুখ্যমন্ত্রী ঘরে যান এবং সেখানে বেশ কিছুক্ষণ দুজনে কথা হয় বলেও জানা যাচ্ছে। বিধানসভায় সাংসদ মিমি চক্রবর্তী দেখাচ্ছে আপনাদের সেই ছবি। সম্প্রতি বেশ কিছু পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি চক্রবর্তী, যেখানে তার ইস্তফা নিয়ে জল্পনাও শুরু হয়েছিল। এই জল্পনার মাঝেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন মিমি চক্রবর্তী। বেশ কিছুক্ষণ কথা হয় মিমি চক্রবর্তীর সঙ্গে মুখ্যমন্ত্রীর।